প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। এই মুহূর্তের সংবাদে আপনাদেরকে জানাবো, যে কারণে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অর্থায়ন বন্ধ করে দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে দুর্নীতি ও অনিয়ম, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে মূল ভিডিওতে। এদিকে কৃষিজমি নষ্ট করে শিল্প কারখানা করা যাবে না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও থাকছে কিভাবে দেশ চালাচ্ছে শেখ হাসিনা, সেই সম্পর্কে অবাক করা যে তথ্য দিলেন ওবায়দুল কাদের। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন একদম শেষ পর্যন্ত। এবারে বিস্তারিত, শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের আন্দোলনের নামে ভুল পথে চালিত করতে উস্কানিমূলক কার্যক্রম বন্ধ না করলে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সরকার তহবিল সরবরাহ বন্ধ করে দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, প্রতিটা সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকার 2-2.5 লাখ টাকা ব্যয় করে। এই ব্যয়গুলো করা হয় শিক্ষার্থীদের জন্য, তাদের ভালোর দিকে চালনা করার জন্য, ভালো দিক নির্দেশনা দেওয়ার জন্য। অর্থগুলো দিয়ে যদি অনৈতিক কার্যক্রম করা হয় সেটা মেনে নিব না। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক লীগের সম্মেলনে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী এই কথা বলেছিলেন। শেখ হাসিনা বলেন, সরকার অর্থায়ন বন্ধ করে দেবে। সরকার কেন অর্থায়ন করবে? এগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখন আপনাদেরকেই চিন্তা করতে হবে কি করবেন আপনারা। উস্কানিমূলক এবং কুৎসিত কথার মাধ্যমে শিক্ষার্থীদের ভুল পথে নিয়ে যাওয়া কেউ কখনোই মেনে নেবে না উল্লেখ করে তিনি বলেন, যদি এটি হয়ে যায় তাহলে আপনাকে নিজস্ব তহবিলের সন্ধান করতে হবে, আপনার নিজের বেতনের ব্যবস্থা নিজেকেই করতে হবে, পড়াশোনার জন্য নিজের ব্যয় নিজেকেই বহন করতে হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে তহবিল বরাদ্দ করায় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা তাদের উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন। পৃথিবীর কোনো দেশে এত কম ব্যয় উচ্চশিক্ষা দেয় না। এটি সত্য যে স্বায়ত্তশাসন আছে, কিন্তু কে অর্থ প্রদান করছে? সরকার করছে। সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন ভাতা ও শিক্ষার্থীদের টিউশন ফি সরকারই দেয় বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, একজন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার পড়াশোনায় এক বছরে কত ব্যয় করেন, এটি বেশি হলে 150 টাকা। এই ক্ষুদ্র অঙ্কের অর্থে উচ্চতর শিক্ষা পাওয়া সম্ভব। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে প্রতি সেমিস্টারে কত ফি দিতে হয় যে দেখুন। প্রতিটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকার 2-2.5 লাখ টাকা ব্যয় করে। প্রকৌশল ও মেডিকেল শিক্ষার্থীদের জন্য এর পরিমাণ আরও বেশি। সব অর্থ সরকার থেকে আসে। প্রধানমন্ত্রী বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শৃঙ্খলা থাকতে হবে, শিক্ষার্থীদের অবশ্যই যথাযথ পাঠ গ্রহণ করতে হবে এবং তাদের জীবনকে আরও উন্নত পর্যায়ে গড়ে তুলতে হবে। সত্যিকার অর্থেই আমরা এমনটা চাই, কিন্তু কিছু লোককে বলতে দেখি যে আমরা সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বুঝতে পারি না, যেন তারাই কেবল এটি বুঝতে পারে এবং তারাই বিশৃঙ্খলা করে। এই ধরনের লোকজনই দিনের পর দিন শিক্ষা কার্যক্রম ধ্বংস করে শিক্ষার্থীদের কর্মঘণ্টা নষ্ট করছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সব অর্থ সরকার থেকে দেওয়া হয়, সব উন্নয়ন কাজ সরকার করে এবং এই ধরনের লোক তা ব্যবহার করে আনন্দ পাবে এবং সরকার কোনো পদক্ষেপ নেবে না, এটা হতে পারে না। প্রধানমন্ত্রী বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ উঠতেই পারে, আইন অনুযায়ী যিনি অভিযোগ করবেন তাকে তা প্রমাণ দিতে হবে। যে কারো বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আইন অনুযায়ী অভিযোগ যে উত্থাপন করেন তা প্রমাণ করা তার নিজের দায়িত্ব এবং যদি সেই ব্যক্তি প্রমাণ করতে ব্যর্থ হন তবে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কৃষক লীগের সম্মেলনে তিনি আরও বলেন, কৃষিজমি নষ্ট করে শিল্প কারখানা করা যাবে না। আমরা 10টি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, যারা ইন্ডাস্ট্রি করতে চায় তাদেরকে ওইসব অঞ্চলে প্লট দেওয়া হবে, তারা সেখানে শিল্প গড়ে তুলবে, কারণ আমার কৃষিজমি বাঁচাতে হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের সম্মেলনে দেওয়া বক্তব্যে এ কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা 100টি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, এটার অর্থ হলো যেন কৃষিজমি নষ্ট না হয়, যারা ইন্ডাস্ট্রি করতে চায় তাদেরকে ওইসব অঞ্চলে প্লট দেওয়া হবে, এছাড়া সব ধরনের সার্ভিস দেওয়া হবে, তারা সেখানে শিল্প গড়ে তুলবে, কারণ আমার কৃষিজমি বাঁচাতে হবে। কৃষকের স্বার্থ রক্ষার বিষয়ে তিনি বলেন, আমরা উন্নত হব, শিল্পায়ন করব, তবে কৃষকদের বা কৃষিকে বাদ দিয়ে নয়। প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, কৃষকরাই বাংলাদেশকে বাঁচিয়ে রাখে, কৃষক ফসল ফলায় আমরা খেয়ে বেঁচে থাকি। একটি সমাজ ও দেশের জন্য কৃষক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা বলেন, আগে কৃষক ফসল ফলাতো কিন্তু তার পেটে খাবার ছিল না,
তাদের পরনেরও কাপড় ছিল না। কৃষকের অধিকার সংরক্ষণে আমরা কাজ করে যাচ্ছি, কৃষক যেন তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এ সময় তিনি কৃষি চালুর কথা জানিয়ে বলেন, কৃষকরা যে কোনো সমস্যার সমাধানে এখন 1-6-1-2-3 কল করে জানতে পারে। আমাদের কৃষকরাও এখন যথেষ্ট পরিপক্ক। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খাদ্য উৎপাদনে সারা বিশ্বে আমরা চতুর্থ অবস্থানে আছি। বাংলাদেশ একটি মানুষও আর গৃহহারা থাকবে না, তাদের প্রত্যেকের যেন মাথা গোজার ঠাঁই হয়, আমরা সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি। তিনি আরও বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি আমরা এবার পুষ্টির দিকে নজর দিচ্ছি, আমরা মাছ ও খাদ্য উৎপাদনে বিশ্বে চতুর্থ অবস্থানে আছি। তিনি আরও বলেন, আমরা ফসলকে বহুমুখী করতে চাই, এ পর্যন্ত 108টি ধানের জাত আবিষ্কার করতে পেরেছি, আয়রন ও জিঙ্ক সমৃদ্ধ চাল উৎপাদন করতে পেরেছি, আমি নিজেও সেই চাল খেয়ে দেখেছি, এছাড়া 442টি উৎপাদন প্রযুক্তি আমরা উদ্ভাবন করতে পেরেছি। গবেষণা ছাড়া কৃষি উন্নয়ন সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, আমরা গবেষণার মাধ্যমে উন্নত মানের বীজ উৎপাদন করছি, বর্তমানে দেশে গবেষণার মাধ্যমে বিভিন্ন ধরনের সবজি 12 মাসই উৎপাদন করা যাচ্ছে, আমরা কৃষি উন্নয়নে গুরুত্ব দিচ্ছি। এদিকে ভয়কে জয় করে প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় শ্রমিক লীগের জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। শ্রমিক লীগের সভাপতি শকুর মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমন্ত্রিত বিদেশি অতিথির মধ্যে বক্তব্য রাখেন আন্তর্জাতিক শ্রম সংস্থা এর কান্ট্রি ডিরেক্টর টুমো জোহানেস কুটিয়ানেন, আইটিইউসি এপি এর জেনারেল সেক্রেটারি সুইয়া ইয়াশিদা, সার টুক এর জেনারেল সেক্রেটারি লাক্সম্যান বাহাদুর বাসনেট, এছাড়া শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমরা পাপের বোঝা বয়ে বেড়াচ্ছিলাম, সে অপরাধ বঙ্গবন্ধুর হত্যার কলঙ্কের কালিমা আমরা বয়ে বেড়াচ্ছিলাম, বাংলার মাটিতে রাজনৈতিক অঙ্গনে সেদিন জীবনের ঝুঁকি নিয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের দেশনেত্রী শেখ হাসিনা। তিনি এসেছিলেন বলে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, জাতীয় চার নেতার বিচার যুদ্ধ অপরাধীদের বিচার করে বাংলাকে পাপের বোঝা থেকে মুক্তি দিয়েছিলেন। সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা শুধু পলিটিশিয়ান নন, তিনি পরবর্তী জেনারেশনের আশা ভরসা। এদেশে গত 44 বছরের সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা, সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা, 75 পরবর্তী গত 44 বছরের সবচেয়ে সফল কূটনীতিকের নাম হচ্ছে শেখ হাসিনা। 2018 সালটিতে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছিল যা তখন আলোচনার কেন্দ্রে ছিল। একাদশ সংসদ নির্বাচন ছাড়াও বিএনপি নেত্রী খালেদা জিয়ার কারাদণ্ড, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন সহ নানা ঘটনা প্রবাহের সাক্ষী হয়েছে 2018 সাল। 2018 সালের পুরো সময়টাতেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি আলোচনায় ছিল, তবে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী কার্যক্রমের তৎপরতা অক্টোবরের শুরু থেকে দেখা যায়। 13 অক্টোবর গণফোরাম নেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি ও কয়েকটি ছোট দল জাতীয় ঐক্যফ্রন্ট নামে নতুন একটি জোট গঠনের কথা ঘোষণা করে। 2018 সালের মে মাসের 15 তারিখ থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত মাদক বিরোধী অভিযানে 400+ লোক নিহত হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো বলছে। মাদক বিরোধী অভিযানকে অনেকেই সাধুবাদ জানালেও কথিত বন্দুক যুদ্ধ নিয়ে মানবাধিকার কর্মীরা বরাবরই উদ্বেগ প্রকাশ করেছেন, উদ্বেগের কথা আনুষ্ঠানিকভাবে তারা বিভিন্ন ফোরামে তুলে ধরেছেন। তবে 26 মে টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে সেখানকার পৌর কাউন্সিলর ও স্থানীয় যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ইকরামুল হকের নিহত হওয়ার ঘটনা নিয়ে রেকর্ড করা অডিও প্রকাশ হওয়ার পর এই ঘটনা নিয়ে সামাজিক নেটওয়ার্কে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর মধ্যে 30 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে মাদক বিরোধী অভিযান চলছে, তাতে কাউকেই রেহাই দেওয়া হবে না। চলমান শুদ্ধি অভিযানের সহযোগিতার আহ্বান জানিয়ে কাদের বলেন, আসুন শেখ হাসিনা যে শুদ্ধি অভিযান আপন ঘর থেকে শুরু করেছেন তাতে সহযোগিতা করি, তিনি যে শুদ্ধি অভিযান চালাচ্ছেন বাংলাদেশের কেউ তা করতে পারেনি, তিনি সৎসাহসের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন, আপনার ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন প্রধানমন্ত্রী। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, প্রধানমন্ত্রীর সকল নিষেধ করা কাজগুলো কি মেনে চলবে, এগুলো মেনে নেওয়া না নেওয়া নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।
সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।